এখানে দেখুন এই চ্যানেল সিম্পল কপি পেস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে নিজের ফেস নিজের ভয়েস না দেখিয়ে পাঁচ লাখ প্লাস সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে এবং চ্যানেলটা মনিটাইজ আর এই চ্যানেলের ইনকাম অনেক বেশি অন্য চ্যানেলের তুলনায় এখানে যদি এক হাজার ভিউজে জিরো পয়েন্ট সেন্ট পাওয়া যায় অন্যান্য চ্যানেলে এই চ্যানেলে এক হাজার ভিউজে পাঁচ থেকে ছয় ডলার পর্যন্ত পাওয়া যায় এই ক্যাটাগরি নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনিও খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন এবং খুব ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এখানে এই চ্যানেলের ইনকামটা দেখে নেব এই টাইপের আরও অনেক চ্যানেল রয়েছে এই যে চ্যানেলটা দেখুন একটা চ্যানেল সেম টাইপের ভিডিও আপলোড করছে সেম ক্যাটাগরি নিয়ে কাজ করছে এখানে দেখুন এই চ্যানেলের আনুমানিক ইনকাম আমরা জাস্ট সোশ্যাল ব্লেড ফলো করব জাস্ট একটা আনুমানিক ধারণা নেব। এখানে দেখুন পার মান্থ আট হাজার ডলার ইনকাম হচ্ছে এই চ্যানেল থেকে এবার এক ডলার সমান ইন্ডিয়ান রুপিস আশি টাকা আর বাংলাদেশি টাকায় এক ডলার সমান প্রায় নব্বই টাকার কাছাকাছি তাহলে আপনি আনুমানিক একটা ক্যালকুলেশন করতে পারছেন দেখুন এখানে আট হাজার ডলার সমান ইন্ডিয়ান রুপিস ছ লাখ সাড়ে ছ লাখ টাকার মতন দাঁড়াচ্ছে আশা করি বুঝতে পারছেন যে খুব ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব এই ক্যাটাগরির চ্যানেল থেকে কিভাবে আপনি কাজ করবেন কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখলে আপনি নতুন একটা আইডিয়া পাবেন এবং আপনি এই আইডিয়া নিয়ে যদি কাজ শুরু করেন যদি সিরিয়াস হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ইনকাম শুরু হবে সেই জন্য মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ওকে প্রথমে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবো এই ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করা হয়েছে বুঝলেই আপনি শিখতে পারবেন এবং পরবর্তী স্টেপে দেখাবো যে কীভাবে আপনি এই ভিডিওগুলো ক্রিয়েট করবেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এখানে জাস্ট ইউটিউবটা ওপেন করছি ওপেন করার পর এই হচ্ছে সেই চ্যানেল এখানে এই চ্যানেলের ভিডিওগুলো একটু ফলো করবো ফলো করার জন্য জাস্ট আমি একটা ভিডিও প্লে করে দেবো এই যে ভিডিওটা এখানে দেখুন ভিডিওটা প্লে হচ্ছে এখানে দেখুন এরকম টাইপের ভিডিও আপনাকে ক্রিয়েট করতে হবে এখানে এই ভিডিওগুলোতে ভিউজ রয়েছে দেখুন চার দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে পঁয়ষট্টি হাজার ভিউজ রয়েছে এবং এখানে এই ভিডিওগুলোর ভিউজ দেখুন তিন লাখ অন পয়েন্ট অন করোর ফাইভ পয়েন্ট অন লাখ আপনি কিভাবে থাম্বেল ক্রিয়েট করবেন এই ভিডিওর জন্য এ টু জেড সব কিছুই দেখানো হবে এই ভিডিওতে এখানে দেখুন ভিডিওটা আশা করি বুঝতে পারলেন যে কেমন টাইপের ভিডিও আপনাকে ক্রিয়েট করতে হবে এবার একটা প্রশ্ন এই ভিডিওগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন একেবারে সিম্পল এখানে এই ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে আপনি প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোরে সার্চ করবেন এ এস এম আর গেম এই ভিডিওগুলো এস এম আর এর উপরে এখানে দেখুন এর উপরে এই ভিডিওগুলো এখানে মানে কোনো রকম কোনো অপারেশন বা শরীরের কোনো অংশ কেটে গেলে সেটা ঠিক করা এরকম টাইপের অ্যানিমেশন ভিডিও আপনাকে ক্রিয়েট করতে হবে এস এখানে দেখুন ব্রেন এস এই চ্যানেলটার নাম হচ্ছে ব্রেন এস এরকম টাইপের ভিডিও তারা কিন্তু ক্রিয়েট করে এবার প্লে স্টোরে আপনি সার্চ করে নেবেন এ এস এম আর গেম লিখে সার্চ করবেন সার্চ করলে অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশানগুলো আপনাকে প্লে করতে হবে এবং স্ক্রিনটাকে রেকর্ড করতে হবে এবং ভালোভাবে এডিট করে ক্যামেরা মুভমেন্ট সব কিছু এডিট করতে হবে এবং অ্যানিমেটেড করতে হবে করে আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে কীভাবে করবেন এ টু জেড দেখাবো এখানে জাস্ট আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব এখান থেকে এখানে দেখুন আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি মেকআপ মাস্টার বিউটি বলে একটা অ্যাপ্লিকেশান এটা আমি ডাউনলোড করছি জাস্ট এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার পর প্লে করবো জাস্ট ওয়েট এখানে দেখুন প্লে হচ্ছে জাস্ট ওয়েট এখানে প্লেতে ক্লিক করবো এখানে প্লেতে ক্লিক করার পর এই স্ক্রিনটাকে রেকর্ড করতে হবে এখানে মোবাইলের স্ক্রিনটাকে রেকর্ড করতে হবে জাস্ট ওয়েট এবার এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে যে খারাপ অংশগুলো রয়েছে এগুলো জাস্ট ঠিক করতে হবে ঠিক আছে এগুলো ঠিক করতে হবে এটা আপনি স্ক্রিন রেকর্ড করবেন এবং রেকর্ড করার পর এটা জাস্ট আপনাকে ফাস্ট করে দিতে হবে এখানে দেখুন এরকমভাবে আপনাকে স্ক্রিনটাকে রেকর্ড করে নিতে হবে রেকর্ড করে নেওয়ার পর এটাকে এডিট করতে হবে জাস্ট আপনি কি করবেন এখানে চলে আসবেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এখানে কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশান রয়েছে জাস্ট কাইন মাস্টার তারাকে দেখিয়ে নিই দেখুন আরও অনেক অ্যাপ্লিকেশান কিন্তু রয়েছে এরকম টাইপের আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে একটা অ্যাপ্লিকেশন রয়েছে দেখুন ভালোভাবে আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে বিভিন্ন অ্যাপ্লিকেশানের বিভিন্ন কাজ রয়েছে জাস্ট ওয়েট এখানে আমি প্লে করছি এখানে দেখুন লোডিং হচ্ছে একটা অ্যাপ্লিকেশান জাস্ট এখানে ভাবে আপনি এটাকে স্ক্রিন রেকর্ডিং করে নেবেন এখানে দেখুন এই খারাপ অংশটাকে কাটতে হবে এরকমভাবে আপনাকে স্ক্রিনটাকে রেকর্ড করতে হবে এবার যখন রেকর্ড করে নেবেন এবার আপনি জাস্ট কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এখানে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সিক্সটিন এটা সিলেক্ট করবেন এই রেশিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এই ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন আমি একটা কালার নিয়ে নিলাম এবার নেওয়ার পর আপনি কি করবেন যে স্ক্রিনটাকে রেকর্ড করলেন সেই স্ক্রিন রেকর্ডিং আপনি এখানে নিয়ে আসবেন স্ক্রিন রেকর্ডিংটা এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে আনার জন্য জাস্ট আপনি লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর জাস্ট আপনি কি করবেন স্ক্রিন রেকর্ডিংটা এখানে ক্লিক করে আনবেন আনার পর আপনি কি করবেন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন জাস্ট ওয়েট অ্যাডজাস্ট করার জন্য আমি একটু অ্যাডজাস্ট করে নেব এখানে দেখুন এটা আপনি একটু বড় করে দেবেন এখানে এরকমভাবে বড় করে দেবেন ঠিক আছে বড় করে আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে এই পোশানটা আমি কেটে বাদ দেব এখান থেকে জাস্ট এখানে কাঁচিতে ক্লিক করবেন ট্রিম করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এটা ডিলিট করে দেবেন ডিলিট করার পর এখানে নিয়ে চলে আসবেন যে পোশান আপনার কাটার প্রয়োজন হবে সেই কোশ্চেনটা আপনি ট্রিম করে নেবেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক রয়েছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ইউজ করতে পারেন তাতে খুবই ভালো হবে এবং ভিডিওটা আরও অ্যাট্রাক্টিভ লাগবে সেই জন্য আপনি ইউজ করতে পারেন এরকমভাবে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন এখানে জাস্ট যত টাইমের আপনি ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছেন আপনি দেখুন এই যে ফেসটা ছিল এই ফেসটা এখানে লাস্টে এরকমভাবে চেঞ্জ হলো এবার কি করবেন আপনি স্ক্রিন রেকর্ডিং থেকে একটা স্ক্রিনশট নেবেন এখানে এই এই পোশানটা আপনি একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে আর এই পোশানটার একটা স্ক্রিনশট নেবেন মানে আপনাকে অ্যাপটার আর বিফোর করতে হবে করে আপনাকে একটা থামবেল ক্রিয়েট করতে হবে এরকমভাবে আপনি ভিডিওটা রেডি করার পর জাস্ট ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করার পর আপনি ইউটিউবে আপলোড করবেন এখানে থামবেল ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন পিক্স ল্যাবে চলে আসবেন আসার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ইমেজ সাইজে চলে আসবেন এখানে আপনি ইউটিউব থামবেলে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাজ আইকনে ক্লিক করে এখানে থাম্বেলের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এখানে শেপস এখানে নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি ওই যে স্ক্রিনশটটা নিলাম সেটা এখান থেকে নিয়ে চলে আসবো এখানে দেখুন একটা স্ক্রিনশট রয়েছে এখানে দেখুন এটা জাস্ট ছোটো করে নেব অ্যাডজাস্ট করে নেব এখানে দেখুন আমি অ্যাডজাস্ট করে নিলাম এখানে দেখুন অ্যাডজাস্ট করে নিয়েছি এবার প্রথমে যে স্ক্রিনশটটা নিলাম সেটা একটু নিতে হবে এখান থেকে ক্রপ করে এখান থেকে ক্রপ করে নিলাম ঠিক আছে এখান থেকে আপনি এই পিএনজি ইউজ করতে পারেন এই পিএনজির কালারটা আমি চেঞ্জ করে দেবো এখান থেকে কালার চেঞ্জ করার জন্য জাস্ট কালার আইকনে ক্লিক করে এখানে রেড করে দেব। এখান থেকে আপনি এরকমভাবে ক্লিক করতে পারেন করে আপনি কি করবেন সেভ ইমেজ এখানে ক্লিক করার পর এখানে জাস্ট আলট্রাতে সিলেক্ট করবেন সেভ টু গ্যালারি এটা করে দেবেন করার পর আপনার থামবেলটা রেডি হয়ে যাবে এক মিনিটের মধ্যে ভিডিও আপলোড করার জন্য জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করবেন আপলোড ভিডিওতে ক্লিক করবেন ভিডিওটা সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন আপনি এখানে এই থামবেলটা এন্টার করবেন থামবেলটাই এখানে লাগিয়ে দেবেন থামবেলটা ইউজ করার পর এখানে আপনি টাইটেল দেবেন যে টপিকে ভিডিও ক্রিয়েট করছেন সেই টপিকের ওপরে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে ইউটিউবের যে সার্চ বার রয়েছে সেখানে সার্চ করবেন সার্চ করলে আপনি ওই টপিকে অনেক ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওর টাইটেল সেই ভিডিওর ট্যাগগুলো কপি করবেন কপি করে আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন এরকমভাবে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কাজ করবেন যদি আপনি ইউটিউব সম্পর্কে না জেনে থাকেন কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে থামবেল ক্রিয়েট করতে হয় তাহলে আপনি এই চ্যানেলে অনেক ভিডিও দেখতে পাবেন কীভাবে এসিও করতে হয় সব টপিকের ভিডিও রয়েছে আপনি জাস্ট একটু দেখবেন এবং ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও দেখতে পাবেন সেগুলো দেখে প্রপারভাবে আপনি শিখতে পারবেন আমি জাস্ট এই ভিডিওতে একটা আইডিয়া দিয়েছি যে আইডিয়া নিয়ে আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি সাকসেস পেতে পারেন এটা সম্পূর্ণ কপি পেস্ট ম্যাথড এবং এখানে আপনাকে নিজের কোনো ভয়েস দিতে হবে না ফেস দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন